আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নিউ ব্যারাকপুরে বাড়ছে সাইবার প্রতারণা, অপরাধীদের দৌরত্ব, সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে পথে নামল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা সাজিরহাট মোড়, বিশ্বপাড়া, কোদালিয়া স্টেশন সংলগ্ন চলে চত্বরে চলে সচেতনতামূলক প্রচার অভিযান। ইদানিংকালে দেখা যাচ্ছে নিউ ব্যারাকপুর শহরে বহু মানুষ বাইরে থেকে আসেন এবং বিভিন্ন মানুষের কোনো রকম তথ্য যাচাই না করে অজান্তে ঘর ভাড়া দিয়ে দিচ্ছেন। যে সমস্ত বহিরাগত বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত, যেমন পৌরসভার 10 নম্বর একটি ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে দত্তপুকুর অঞ্চলের এক দুষ্কৃতী শিশু নির্যাতনের মামলায় বর্ধমানে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড, এবং 4 নম্বর ওয়ার্ডে কয়েকজন সহস্র ডাকাত দল বিভিন্ন এলাকায় ডাকাতি তোলাবাজি অপরাধীর সঙ্গে যুক্ত, 18 নম্বর ওয়ার্ডে পশ্চিম কোদালিয়া একটি বাড়ি ভাড়া বা বহিরাগত যুবক যুবতীদের দেহ ব্যবসা চালাতো, 15 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বসিরহাটের অঞ্চলের এক দুষ্কৃতিকারীর কাছ থেকে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বহুবার প্রশাসনের পক্ষ থেকে বলা সত্ত্বেও সাধারণ মানুষ বাড়ি ভাড়া দিচ্ছে, ভাড়াটিয়াদের তথ্য যাচাই করছে না, কিন্তু স্থানীয় থানাতেই তথ্য পেশও করছে না। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে ভাড়াটিয়া সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক অভিযান বা প্রচার অভিযান চালানো হয়। তৎস সাইবার অপরাধের বৃদ্ধির কারণে মানুষ যে সচেতন করতে হবে, বিশেষ মাইকিংয়ের ব্যবস্থা করেছে, পাশাপাশি অপরাধীদের গতিবিধি নজরদারি এবং বোর্ডঘর সাজিরহাট মোড়ে সারপ্রাইজ নাকা চেকিংও করা হয়। পুলিশের তরফ থেকে সাজিরহাট মোড়ে বা সারপ্রাইজ চেকিং করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় যে কোনো ধরনের অপরাধের জন্য প্রশাসনের নজরদারি পাশাপাশি নাগরিক সচেতনতার বিশেষভাবে জরুরি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, ভাড়াটিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে নিউ ব্যারাকপুর থানা বিশেষ ঘোষণা, কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, ভাড়াটিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে নিউ ব্যারাকপুর থানা বিশেষ ঘোষণা, কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে সাইবার অপরাধ রুখতে সচেতনতা সবচেয়ে জরুরি। কোনো অপরিচিত ব্যক্তিকে ফেসবুকে বন্ধুত্ব করবেন না, কাউকে ওটিপি শেয়ার করবেন না, অপরিচিতর সাথে ভিডিও কল করবেন না, কাউকে না জেনে টাকা অজানা লিঙ্ক বা অপরিচিত অ্যাপ ডাউনলোড করবেন না। সাইবার অপরাধের কবলে পড়লে 1930 তে ফোন করুন। প্রচারে নিউ ব্যারাকপুর থানা। কোনো বাড়ির অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, ভাড়াটিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে নিউ ব্যারাকপুর থানা বিশেষ ঘোষণা, কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, ভাড়াটিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুসারে নিউ ব্যারাকপুর থানা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।